আসসালামু আলাইকুম দর্শক, রয়েছি দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলা আমবাড়ি পশুরহাট। আজ 5ই জুন 2023 রোজ সোমবার, সপ্তাহে দুই দিন হাট বসে শুক্রবারে এবং সোমবারে। তো আজকের বাজারে আমরা শুনবো এখান থেকে কুরবানিযোগ্য দেশাল ষাঁড় গরুগুলার দাতান কেমন যাচ্ছিল, বাজারটা আনুমানিক তথ্য নিব এখান থেকে। আপনারা দেখছেন সব কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ দাতাল ষাঁড় গরু, এগুলা সব দাতাল বড় ভাই। কটা নিয়ে আসছেন আজকে? কেমন চাইতেছেন দাম? এগুলা 250 চাওয়া দাম কত বলে? এখন 210 পড়ছে। কেমন আইডিয়া করছেন? 250 মূলত চাওয়া, আর 220 বলে বিক্রি করবে, আর কাস্টমার কিন্তু 210 পর্যন্ত দাম বলে। দর্শক শুনছেন, এই যে কুরবানি যোগ্য দাতাল ষাঁড় গরুগুলার আজকের বাজার দর আমরা জানানোর চেষ্টা করতেছি। এদিকেও দেখছি বেশ আমদানিকৃত কুরবানি যোগ্য দাতাল ষাঁড় গরুগুলার বাজার রেট। আসসালামু আলাইকুম বড় ভাই, ভালো আছেন? কটা নিয়ে আসছেন আজকে? দুইটা নিয়ে আসছি। এই দুইটা একটা বিক্রি করছেন? এটা আছে, একটা বিক্রি হয়ে গেছে, আর মূলত একটাই রয়েছে এখানে। এটা কেমন দাম রাখছেন বড় ভাই আজকে? 120 দাতাল? আচ্ছা আচ্ছা, কত বলে এখন পর্যন্ত? এটা 100 পর্যন্ত বলে, 100 পুরাপুরি 100 পর্যন্ত দাম বলে। শুনছেন কুরবানিযোগ্য আজকের বাজারে দাতাল ষাঁড় গরুগুলার রেট জানানোর চেষ্টা করতেছি আমরা। আর থেকে দর্শক আমরা এখানে একটা কোয়ালিটি সম্পূর্ণ সাইওয়াল জাতের ষাঁড় গরু দেখছি আজকের বাজারে। দাম দর বিস্তারিত তথ্য নেই এখানে, কেমন নিয়ে এখন চোখ থাও লাগাই দিবে বড় ভাই। দাতাল এটা আগুন না সাইওয়াল? সাইওয়াল এখনো দাঁতে নেই, বিশাল বিগ সাইজের কিন্তু এটা হবে। আজকের বাজারে কেমন দাম রাখছেন বড় ভাই? এটা আজকে 140 দাম চলছে, 140 পর্যন্ত দাম রাখছেন। কত বলে এখন পর্যন্ত দাম? এটা 15-20-18, 15-20-18 পর্যন্ত বলে। বেচা কিনা কেমন টার্গেট করছেন আজকে? এটা বেচা কিনা 30-25 হলে দিয়ে দেবে, 30-25, 1,30-35 হলে বলতো বিক্রয় করবে। কুরবানিযোগ্য সাইওয়াল জাতের ষাঁড় গরুটির বাজার দর আছে, এটা কিন্তু আগর জাতের। দর্শক আজকের বাজার কেমন বুঝতে পারতেছেন? বাজার আছে আছে, বাজার নরমে একটু নরমেই না। দর্শক আমরা আজকের বাজারে শুনছি মোটামুটি কোয়ালিটি সম্পূর্ণ দাতাল আগর জাতের ষাঁড় গরু একটি দামের কেনাবেচা চলছে, সেই তথ্য মূলত দিই। এইখানে একটা আমরা কুরবানিযোগ্য দাতাল ষাঁড় গরু দেখছি। চাচা আপনারটা দাতাল দুই দিন না ষাঁড় গরু দুই দাঁত বসে? কেমন চাই দিচ্ছেন এটা আজকে? 120 চাওয়া দাম কত বলে? 120 চাওয়া, আর 100 পর্যন্ত কাস্টমার দাম বলে। দেখছেন কুরবানিযোগ্য দাতাল ষাঁড় গরুগুলোর বাজার রেট আজকের বাজারে আমরা শুনছি। এইগুলো আমরা একটা দেশি কোয়ালিটি ষাঁড় গরু দেখছি। বড় ভাই দেশিটা কি দাতাল? দাঁত ফাঁস হয়েছে, কেমন চাইছেন আজকে? এটা ছোট বড় টাইপের ষাঁড় গরুর বাজার রেট শুনছি, সেটা কিন্তু 75,000 মূলত চাইতেছে। আমরা শুনছি জানছি আজকে কেমন যাচ্ছিল এখানে কুরবানিযোগ্য জোড়া চাওয়া দাম 230 ভাই, 230 চাওয়া দাতাল? হ্যাঁ, একটা দাতাল একটা দাঁত ফাঁস হয়েছে, একটা ফাঁস হয়েছে। ওই দিনে সাক্ষাৎ করে ছাড়ি দিয়েছে, কিন্তু এখন তো নাই, হারে গেছে। কত দাম চাচ্ছে ভাই? 230 ভাই, 230। দর্শক আপনারা শুনছেন আজকের বাজারে আমরা বাজার দর আজকের বাজারে শুনছি এখান থেকে কেমন যাচ্ছে কুরবানিযোগ্য কোয়ালিটি সম্পূর্ণ দাতাল ষাঁড় গরু। এখানে একজোড়া আমরা দেখছি কোয়ালিটি সম্পূর্ণ দাতাল ষাঁড় গরু।
দেখছেন আজকের বাজারে আমদানিকৃত কুরবানিযোগ্য দাতাল ষাঁড়গুলোর রেট আমরা দেখছি জানছি এগুলা দাতাল চাচা না দাঁত ফাগ হয়ে গেছে দাঁত ফাগ হয়ে গেছে হ্যাঁ আচ্ছা আচ্ছা কেমন রাখছেন এগুলা জোড়ালা দাম রাখছি 195 195 চাওয়া চাওয়া আচ্ছা আচ্ছা কত বলে এখন কি দিবেন 60 62 বলে 60 62 বলে হইবো বলে আচ্ছা আচ্ছা 60 বলতে বলে কেমন টার্গেট বিক্রি এগুলা আজকে 74 দিয়ে 70 দিয়ে দিবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক আজকের বাজারে আমরা শুনলাম কি দামে কুরবানির টার্গেটে সারগুলো কেনা বেচা চলছিল সেই তথ্যগুলো ভালো থাকবেন সুস্থ থাকবেন